সরকারের ডিপার্টমেন্ট, ফরেস্ট ডিপার্টমেন্ট তাদের তত্ত্বাবধানে প্রত্যেক ডিপুতে মাল আমরা ল্যান্ডিং করে কমপ্লিট করি, ফরেস্ট এসে মাল ওয়েটিং করে, ওয়েটিং করে যত কেজি হয় কেজির একটা রিসিট আমাদের দেয়, ওই রিসিটটা আমরা অফিসে নিয়ে যাই, দুবলা হেড অফিস, দুবলা অফিসে নিলে ওই রিসিটের বনিয়া দেয় আমাদের কাছে কেজি প্রতি, ওনাদের একটা রেট আছে 5.75 টাকা সাথে 50% ভ্যাট। আচ্ছা, এই অনুযায়ী ক্যালকুলেশন করে যে রেভিনিউটা হয় ওই রেভিনিউটা এখানে জমা দিয়ে আমরা ওই চিঠি দেয় আমাদের ক্লিয়ারেন্স দেয়, ওই চিঠি নিয়ে আমরা শহরে উঠে যাই। ওই চিঠি না থাকলে রাস্তাঘাটে আবার ফরেস্ট অফিস আছে, তারা ডিস্টার্ব করে, এই জন্য ওইটা দিয়ে আমরা আগের থেকে নির্দিষ্ট সিস্টেম করা আছে, প্রতি বছর রিনিউ করা লাগে। আমাদের এক বছরের জন্য দেয় লাইসেন্স হোল্ডারদের, এক বছরের জন্য দিলে আমরা প্রতি বছর সিজন শেষ, 5 মাস শেষ আমরা চলে যাই, পরের বছর আসার সময় আমাদের নতুন করে ওইটা রিনিউ করা লাগে এক বছরের জন্য। রিনিউ করতে দিলে ওনারা আমাদের 5 মাসের জন্য একটা মৌসুমি পাস দেয় এবং সেটা প্রতি মাসে রিনিউ করা যাবে। তার মানে আমাদের দুটো পরিবহন উঠলে আবার নতুন করে যে 1 মাসের জন্য আবার করে দেয়, 5 মাসে 5টা সিট ই করা লাগে, রিনিউ করা লাগে। যে ঘরগুলো দিছে নির্ধারিত ফরেস্ট অফিসের তালিকাভুক্ত সিস্টেমে, যে নির্ধারিত হয়ে রয়েছে যে ঘরগুলো হয়, কার কত ঘর আছে, পূর্বের রেকর্ড দেখে সেই অনুভবে আর দেয়। তার ভিতর যদি আমাদের কোনো চাহিদা থাকে যে এবার জেলে বেশি আছে, হয়তো 2-5টা ঘর বা 10টা ঘর বেশি, রিকোয়েস্ট করলে, আবেদন করলে দেয়। এবং তারা এখানে ইনকোয়ারি করে যে আসলে ঘরগুলো ঠিক মতো আছে কি না, বা কেউ কম নিচ্ছে বা বেশি নিচ্ছে, সব তাদের তত্ত্বাবধানে। টোটাল ঘরে মার্কিং নাম্বার দেওয়া, আমার মনে হয় অ্যাকুরেট না হলে আপনাকে বলতে পারি 750-800 ঘর এইখানে আছে এবং প্রত্যেকটা ফরেস্টার ঘরে মার্কিং করা আছে, নাম্বারিং করা। ফরেস্ট অফিসের একটা নির্ধারিত ম্যানুয়াল আছে, সেই ম্যানুয়ালে বলা আছে জঙ্গলের কোনো কিছু ব্যবহার করতে পারবো না আমরা, অনলি ফর জ্বালানি কার্ড, যারে বলে DFC, ফুয়েল কনজেশন। ফুয়েল কনজেশনটা আমরা এখান থেকে পাই আর এভরিথিং অল সব আমরা খুলনা থেকে, দেশের থেকে নিয়ে আসি, আবার যাওয়ার সময় এগুলো ভেঙে চুরে আবার সব দেশে নিয়ে চলে যাই। আমরা টোটাল সুন্দরবনের এক কার্ড ছাড়া, ফুয়েল কনজেশন ছাড়া কোনো কিছু ব্যবহার করি না, তাও সে ফুয়েল কনজেশন DFC তার রেভিনিউটা সব করে আমাদের কাছে নেয়। এখানে যখন অফ সিজন থাকে, বর্ষাকাল আনসিজন, তখন এই দুবলা ঘাসগুলো বড় হয়ে যায়, আবার যখন সিজনে আমরা আসি তখন এই ঘাসগুলো কেটে দেখেন চালের পরে, আমাদের তেরফেলার পরে যদি এই ঘাসটা না দেওয়া হয় তাহলে তেরফেলাটা নষ্ট হয়ে যায়, ডিসকালার হয়ে যায়, ফুটা হয়ে যায়, যার জন্য এই ঘাসগুলো আমরা তেরফেলার উপরে সেফটি হিসেবে, নিরাপদ হিসেবে ওইটা উপরে রাখি, তাহলে ওই চাদরটা ভালো থাকে, তেরফেলাটা ভালো, মাটি পরিষ্কার হয়ে যাচ্ছে, আবার অটো হয়ে যাবে। আমাদের যে ব্যবসায়িক সমিতি আছে, এই সমিতির পক্ষ থেকে জেলেদের যে 3টা সমিতি করে দেওয়া হয়েছে, 3টা বেল্টের, এই সমিতিদেরকে একটা নির্ধারণটা ই করে চক এঁকে দেওয়া হয়েছে, কখন কী সময় কীভাবে কাকে কোন সহযোগিতা করতে হবে, কী করতে হবে, ঝড় ঝপ্তা বা ঝড় বন্যা সাইক্লোন সেন্টার আছে কী করতে হবে, এর জন্য আমাদের সিস্টেম সমিতির পক্ষ থেকে একটা মাইকিং ব্যবস্থা করা আছে প্রচার করার জন্য, যদি কোনো সিগনাল ওঠে বা এরকম কোনো আবহাওয়া করা হয় সাথে সাথে আমাদের সমিতির পক্ষ থেকে প্রচার হয়, সমস্ত চরে আমরা প্রচার করে দিই, সিগনাল কত নম্বর প্রচার করে দিই। তারপর যদি দেখি যে না সিগনাল অনেক উর্ধে উঠে গেছে, কেন টিকা দিচ্ছে না, তখন আমাদের যে কার্গো, আমাদের যে বোট, সব বোটে করে এই সব জেলেদেরকে আমরা সরাই নিয়ে যাই, নিয়ে ওই খালের ভিতর নিয়ে যাই, গেলে পানি বাড়ে, আচ্ছা উঁচু হই, উঁচু হয়, হ্যাঁ, কিন্তু বাতাসটা লাগে না, ঝড় বন্যার কোনো ক্ষয়ক্ষতি হয় না, ওখানে আমরা নিরাপদে থাকি, সব আমরা আমাদের তত্ত্বাবধানে নিয়ে যাই, আবার আমরাই নিয়ে আসি। এর জন্য সর্বকিছুর বিষয় বর্তমান প্রশাসন, 3টে আছে, ফরেস্ট, কোস্টগার্ড, ট্র্যাপ, সর্ব বিষয় তদারকি করে, যে ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে, জেলে সমিতির পক্ষ থেকে এদেরকে ইনস্ট্রাকশন দিয়ে আসে, এইগুলো ব্যবহার করতে হয়, খালি জ্যাকেট না, আরও নিরাপত্তার স্বার্থে যেগুলো প্রয়োজন সেগুলো ব্যবহার করে, এদেরগুলো ব্যবহার করে। কিন্তু কিছু কিছু আছে লোক যারা অবহেলার জন্য ব্যবহার করে না, তার জন্য তারা সাফারও হয়, এরকম কোনো অ্যাক্সিডেন্টালি হলে তখন তারা খুব বিপদে পড়ে, সে কিছু সব একদম ফুল কমপ্লিট হয় নাই, তো ম্যাক্সিমাম ব্যবহার করে। আমাদের চেয়েও জেলেরা সতর্ক বেশি, এখন ওরা অনেক উন্নত হয়ে গেছে, তারা প্রত্যেকে মোবাইল ব্যবহার করে, নদীতে জাল ফিশিং মাছ ধরতে গেলে তাদের ওখানে মোবাইল থাকে, আগে রেডিও থাকতো, এখন মোবাইল, মোবাইলে যোগাযোগ করে, এই মাছ বেশি পাইলে যোগাযোগ করে, ট্রলার নষ্ট হয়ে গেলে রিং করে, কিনারেতে আবার চলে যায়, ট্রলার চলে যায়, যোগাযোগ ব্যবস্থা মোটামুটি খুব ভালো। টেলিটকের টাওয়ার হয়েছে আমাদের এখানে, টেলিটক টাওয়ারটা দিছে বিদায়, আমরা টেলিটকটা ব্যবহার করি সরকারি, এই 1 টাকা আমাদের ভালো করে দিচ্ছে যে অন্তত একটা টাওয়ার দিছে, যা আমরা সারা বাংলাদেশের সমস্ত জায়গায় আমরা এই নেটওয়ার্ক যোগাযোগটা করতে পারি।